নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ইনাকশিয়ান পার্থ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা হচ্ছে একটা রান্নার রেসিপি আর তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের রান্না কি হতে চলেছে আজকের রান্না সয়াবিনের কোরমা সয়াবিনের কোরমা করতে কি কী লাগছে তার উপকরণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো সোয়াবিনের কোরমা করতে প্রথমেই আমরা সোয়াবিনটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখে নুন মাখিয়ে তেলে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে তুলে রেখেছি একটি বাটির মধ্যে আর লাগছে আদা বাটা রসুন বাটা টক দই গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাকা লঙ্কা বাটা পেঁয়াজ বেরেস্তা টমেটো শুকনো খোলায় ভেজে রাখা কাসৌরি মেথি আর পরিমাণ মতো নুন আর চিনি তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক রান্না করার জন্য আমি কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলে এই রান্না খুব সুস্বাদু হয় তো চলো আমরা পেঁয়াজ বেরেস্তা করছি পেঁয়াজটাকে আমরা বেশি ভাজবো না কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে রান্নার টেস্ট চলে যায় সেই স্বাদটা রান্নায় পাওয়া যায় না তো পেঁয়াজ ভাজা ভালো করে হচ্ছে আর এদিকে আমরা তোমার সঙ্গে যে ভিডিওটা শেয়ার করিনি সে ভিডিওটা হলো আমি সোয়াবিনটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম রেখে তাকে নুনুলুদ মাখিয়ে তেলে চুবিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে লাল লাল করে ভেজে সোয়াবিনটাকে তুলে রেখেছি এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট আমি কড়া থেকে তেল চিপে ভালো করে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে পেঁয়াজগুলোকে যদি তুলে নেওয়া হয় তাহলে ভালো না হলে তেল সমেত পেঁয়াজগুলো তুললে পেঁয়াজগুলো নুইয়ে যায় পেঁয়াজ বেরিস্তা একটু মুচমুচে থাকলে বেশ ভালো লাগে খেতে এবার কড়ার থেকে তেলটা পেঁয়াজগুলো তুলে কড়ার তেলটা পরিষ্কার করে ফেলেছি এবার আমি করার মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে দেব দিয়ে তারপরে আমি কড়াতে কড়ার মধ্যে দিয়ে দেব। রসুন বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি ভালো করে কড়ার মধ্যে লাল লাল করে ভেজে নেব আর আজকের রান্নাটা বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকানটাকে অতি অবশ্যই তোমরা প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে যে যে ভিডিওগুলো আসবে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে আর আমি আদা বাটা রসুন বাটার মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিয়ে আমি ভালো করে আদা বাটা রসুন বাটাটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পাকা লঙ্কা বাটা পাকা লঙ্কা বাজারে দেখবে লাল লাল পাকা লঙ্কা পাওয়া যায় ওই পাকা লঙ্কাটাকে আমি এনে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পাকা লঙ্কা বাটা এরপর দিলাম হলুদ গুঁড়ো আর তারপরে আমি দেব লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই বুঝে পরিমাণ মতন ঝাল দেবে ভালো করে এবার মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি কড়ার মধ্যে ভালো করে তেলের মধ্যে মশলাগুলোকে মিশিয়ে নিলে ভাজা ভাজা হলে মশলা তবে টেস্ট কষিয়ে নিলে কষাতে কষাতে ওর টেস্টটা আসে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি যদি কোনো রান্নায় চিনি না দেওয়া হয় সে রান্নার নুন চিনি পরিমাণ মতন না দিলে টেস্টটা আসে না তো আমি একটু চিনি দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে আমি স্ক্যাপারের মধ্যে টমেটোটাকে ঘষে নিয়েছি নিয়ে এবার আমি টমেটোটাকে রান্নার মধ্যে দিয়ে দেব। আমি টমেটো পেস্ট করিনি টমেটোটাকে আমি স্ক্যাপারে ঘষে নিয়েছি নিয়ে টমেটোটাকে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার ওই মশলার সঙ্গে টমেটোটাকে মিশতে দেব। টমেটো একদম গলে গলে যাবে ভালো করে রান্নার দিয়ে কষিয়ে কষিয়ে গলিয়ে নেব আর বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে এই রান্নাটা তোমাদের ভালো লাগলো অতি অবশ্যই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকনটাকে অতি অবশ্যই প্রেস করে দেবেন আমি একটু জল মিশিয়ে মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে মিশিয়ে নিলে মশলাটা ভালো করে সুন্দর করে মিশে যাবে আর টমেটোগুলোও গরমেতে ভালো করে যদি কষা হয় তাহলে ওই টমেটোটাও গলে যাবে তো এখন আমাদের মশলা কষা চলছে মশলা কষতে 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 এর বিভিন্ন ধরনের সব রকমই প্রায় দেওয়া হয়ে গেছে এরপর বাকি আছে আমাদের কস্তুরি মেথি আর টক দই এবার আমি টক দইটাকে ভালো করে একটা বাটির মধ্যে ফেটিয়ে নেব জল দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে নাহলে ওর টক দইটা কীরকম গুঁড়ো গুঁড়ো মতন থাকে তো সেই টক দইটাকে ভালো করে বাটির মধ্যে ফেটিয়ে নিয়ে এবার আমি টক দইটাকে রান্নার মধ্যে ঢেলে নিলাম এবার সাথে সাথে আমি রান্নার ওই মশলার সঙ্গে টক দইটাকে মিশিয়ে দেবো নাহলে টক দইটা একটু কীরকম দানা মতন থেকে যাবে এই দানা দানা মতন থাকতে দেব না বলে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি টক দইটাকে আর দইয়ের যে বাটিটা তার মধ্যে একটু জল দিয়ে আমি রান্নাটার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভিটা যাতে একটু সুন্দর করে থোকথোকভাবে গ্রেভিটা তৈরি হয় ঘন গ্রেভিটা যদি তৈরি হয় তাহলে বেশ রান্নার খেতে ভালো লাগে তো গ্রেভি আমাদের এখন ফুটছে গ্রেভিটা তত ফুটুক এবার আমি তার মধ্যে গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন দিয়ে আমি ভালো করে গ্রেভিটার সঙ্গে সোয়াবিনটাকে মিশিয়ে নেব যাতে সয়াবিনের মধ্যে গ্রেভিটা ঢুকে যায় এবং জুসি টাইপের খেতে হয় তো এবার আমি সয়াবিনটাকে ভালো করে ওই গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর করা মানে খুন্তির যে আগাটা আছে মানে সামনের দিকটা দিয়ে আমি ভালো করে একটু একটু করে কেটে কেটে দিচ্ছি যাতে সয়াবিনের মধ্যে এই গ্রেভিটা ঢোকে আর সয়াবিনটা খেতে খুব জুসি হয় তো চলো এখন আমি সয়াবিনের সঙ্গে গ্রেভি তো তৈরি দেওয়া হয়েই গেছে এবার গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিই ভালো করে সয়াবিনের সঙ্গে গ্রেভিটাকে তোমরা কষাবে না হলে ওটা কিন্তু জুসি না হলে ভালো লাগবে না খেতে আর এরপর একটা বাটিতে ওই টক দইয়ের বাটিতে বাটিটার মধ্যেই সব রকম মশলার বাটি থেকে জল নিয়ে আবার ঢেলে দিয়েছি একটু উষ্ণ গরম জল করে যদি দিতে পারো তাহলে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর প্লেটে রাখা ভেজে রাখা এই পেঁয়াজ বেরিস্তাটা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম তোমরা হাতের মধ্যে একটু স্ন্যাক্স করে দিয়ে দেবে ওই রান্নার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটাকে তাহলে বেশ ভালো লাগবে আর পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে ওই গ্রেভিটার সঙ্গে আর সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেবে অতি অবশ্যই বন্ধুরা সয়াবিনের সঙ্গে ভালো করে কষিয়ে 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 পেঁয়াজ বেরেস্তাটাকে একদম কেটে কেটে ছোটো করে দেবে এরপর পরিমাণ মতন উষ্ণ গরম জল এই রান্নাটার মধ্যে দিয়ে দেবে উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদ বলে তোমাদের দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখন জল দিচ্ছি যতটা গ্রেভি তৈরি হবে যতটা গ্রেভি তোমরা খাবে সেই বুঝে তোমরা জল দেবে সোয়াবিন একটু গ্রেভি কিন্তু টেনে নেয় তো একটু বেশি করেই জল দেওয়া উচিত তাদের সোয়াবিনের গ্রেভিটা যাতে পরিমাণ মতন থাকে আর এটা অতি অবশ্যই এই যে দেখো খুন্তির আগা দিয়ে দিয়ে আমি ভালো করে সয়াবিনগুলোর মধ্যে মধ্যে গ্রেভিটাকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে গ্রেভি দিয়ে দিলে তাহলে সয়াবিনটা জুসি জুসি খেতে হবে খুব ভালো লাগবে খেতে আমাদের সয়াবিন মোটামুটি প্রায় তৈরি হয়ে আমি আরেকটু আমার গ্রেভি লাগবে বলে জলের পরিমাণটা বাড়িয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে তোমরা যতটা গ্রেভি খাবে সেই বুঝে তোমরা তোমাদের জলটা দেবে আমি একটু নুন কম দিয়েছিলাম আর জলটা একটু বেশি দিয়েছিলাম বলে তাই জন্য আমি ওখানে আর একটু নুন বেশি করে দিয়ে দিলাম আর আমি একটু ঝাল বেশি খাই তাই লঙ্কা গুঁড়ো আমি আর একটু দিয়ে দিলাম ভাবলাম যে একটু লঙ্কাটা মনে হয় কম হয়েছে ঝালটা একটু কম হবে তাই আমি একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন যে যেরকম ঝাল খাও বা মিষ্টি খাও সেই হিসেবে তোমরা তরকারিতে ঝাল মিষ্টি দিয়ে রান্না করবে আর এদিকে দেখো রান্না আমার প্রায় হয়ে এসছে সোয়াবিনের এই গ্রেভিটা ফুটে ফুটে যাবে তারপরে আমি এই রান্নাটার মধ্যে এবার আমাদের বাকি আছে শুধুমাত্র এই রান্না দেখো ফুটছে বাকি আছে কাসুরি মেথি আর গরম মশলা এবার আমি এই রান্নাটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে রান্নাটা ফুটিয়ে নেবো আর চলো এই দেখো আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব সোয়াবিনটাকে নিয়ে যতটা ফুটবে ফুটে ফুটে গ্রেভিটা যত ঘন হবে তত রান্নার স্বাদটা বাড়বে তো গ্রেভিটা ঘন হচ্ছে এদিকে রান্নাটা ফুটতে থাকছে আর আমার বাকি আছে কাসুরি মেথি দেওয়া রান্নাটা নামাবার ঠিক কিছুক্ষণ আগে আমি কাসুরি মেথি দেবো কাসুরি মেথিটা তোমরা ভালো করে শুকনো খোলায় বেজে নেবে আমার একটু গরম মশলা দেওয়ার পরিমাণটা একটু কম হয়েছিল। তাই আমি একটু পরিমাণ মতন গরম মশলা আবার একটু দিয়ে দিলাম তো দিয়ে আমি আবার খুন্তি দিয়ে ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সয়াবিনটাকে আর বারবার আমি সয়াবিনটাকে খুন্তির আগা দিয়ে আমি একটু করে ঘেটে দিচ্ছি যাতে ওই সয়াবিনের মধ্যে গ্রেভিটা ঢোকে আর সয়াবিনটা জুসি জুসি খেতে হয় সয়াবিনটা যদি জুসি জুসি খেতে হয় একটু নরম হয় বেশ মাংসের মতন স্বাদ লাগে তো আমার রান্নার মোটামুটি এদিকে শেষের দিকে এদিকে গ্রেভি ফুটে গেছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি তো কসুরি মেথিটাকে তোমরা ভালো করে শুকনো খোলায় ভেজে নেবে অতি অবশ্যই দেখবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু সেই রান্না খেত ওই কাসুরি মেথি যদি সেই রান্নায় দাও তাহলে খেতে একদমই ভালো লাগবে না আমার রান্না কমপ্লিট এবার আমি এই রান্নার মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি দু হাতে স্ন্যাশ করে কাসুরি মেথিটাকে ভালো করে দিয়ে দেবে ভালো করে ক্রাশ করছি করে আমি রান্নার মধ্যে আমি কাসুরি মেদিটাকে দিয়ে দিচ্ছি ভালো করে দু হাত ঘষে ঘষে কাসুরি মেদিটার যে গুঁড়োটা থাকছে সেটা রান্নার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার আবার খুন্তির সঙ্গে গ্রেভিটার সঙ্গে কাসুরি মেদিটাকে মিশিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট এবার আমার রান্না তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশনে করতে পারি তো এবার আমি এটাকে ঢেলে নেবো একটা বাটির মধ্যে নিয়ে এবার আমি এটাকে পরিবেশনের যোগ্য হয়ে গেছে আমি এবার পরিবেশন করতে শুরু করব যদি বন্ধুরা আমারই রান্নাটা তোমাদের ভালো লাগে অতি অবশ্যই এনাকশিয়ান পার্থ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না আর অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না বন্ধুরা অতি অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো থাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজকের এই রান্নার সোয়াবিনের কোরমা রেসিপিটি তোমরা লুচি পরোটা রুটি বা নানের সঙ্গেও খেতে পারো এখনের মতন আসি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই চলে আসবো এখনের মতন বাই